মনে পড়ে কেমন লাগছিল আমায় কি পড়েছিলাম কেমন সেজেছিলাম হয়তো মনে নেই তবে জানি আমার দৃঢ়তা আমার উচ্ছলতা আর সৌরভময় সেই মুহূর্তগুলোর রেশ রবে বহুক্ষণ ঠিক যেমন পারফিউম বিউটি অয়েল সমৃদ্ধ নতুন লাক্স পারফিউম সোপ কালেকশন হিপনটিক রোস আইকনিক আর্স আর চার্মিং ম্যাগনোলিয়ার সৌরভ নতুন লাক্স পারফিউম সোপ কালেকশন সৌরভ এমন রাবে বহুক্ষণ শুভ সন্ধ্যা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্রথম আলো অনলাইনে নিয়মিত আয়োজন লাক্স ক্যাফে লাইভে আপনাদের সাথে আছি আমি সারা ফেরুজাইমা আর দর্শক প্রতিদিন তো আমরা এমন কোন অতিথি নিয়ে আসি যাদেরকে আপনারা সবাই চেনেন খুব পছন্দ করেন নিয়মিত পর্দায় যাদেরকে দেখে থাকেন কিন্তু আজকে আমার সাথে এমন একজন অতিথি উপস্থিত আছেন যার কারণেই যে যাদেরকে আমরা প্রতিদিন পর্দায় দেখি তারাই কিন্তু তাদের কারিগর বা আমরা যে নাটক সিনেমার হিরোইন দেখি নাটক সিনেমা তৈরির কারিগর আজকে আমার সাথে উপস্থিত আছেন দর্শক আমার সাথে আজকে উপস্থিত আছেন মোস্তফা কামাল রাজ ওয়েলকাম টু মাই শো কেমন আছেন এই তো ভালো আপনি কেমন আছেন আমি খুব ভালো আছি ভাইয়া প্রথমেই আপনার একদম একেবারে নিউবর্ন রিলিজ মুভি যদি একদিন নিয়ে একটু শুনতে চায় কেমন চলছে যদি একদিনের আজকে থার্ড ডে চলছে এখন পর্যন্ত রেসপন্স বা পজিটিভ খুবই আর রেগুলারি টেক্সট পাচ্ছি ফোন পাচ্ছে আবার বিভিন্ন হলে যাচ্ছি মানে ডিরেক্ট মানুষের রিয়াকশন পাচ্ছি মানে নাইনটি ফাইভ পার্সেন্ট পজিটিভ রিভিউ আর ফাইভ পার্সেন্ট অনেকে অনেক টাইপের বলা যায় একটু এরকম হইলে ব্যাটার হতো এরকম হইলে ব্যাটার হতো বাট আমার পুরোটাই পজিটিভ হিসাবে আমি ধরে নিচ্ছি এখন পর্যন্ত বাকিটা হচ্ছে নেক্সট ডেগুলি দেখব আর কি কেমন যাচ্ছিল আমরা এই এই মুভিটা নিয়ে আজকে মূলত গল্প করব তারপর আমি দর্শকদের আগে বলে নিতে চাই দর্শক আপনারা আমাদেরকে দেখছেন প্রথম আলোর ফেসবুক পেজ থেকে সরাসরি সুতরাং আপনারা আমাদের সাথে যুক্ত হয়ে যান যদি আপনাদের কোনো কিছু জানার থাকে কিছু প্রশ্ন করার থাকে তাহলে ঝটপট করে ফেলুন অনেক কিছু মনে হয় অজানা কিছু আমরা জানতে পারবো রাজভাইয়ের কাছ থেকে যেহেতু তিনি অ্যাকচুয়ালি পর্দার পেছনের মানুষ এবং পর্দায় যা দেখি তা তো আমরা দেখেই ফেলি কিন্তু পেছনের ঘটনাগুলো কিন্তু অজানা থেকে যায় সো আমরা এগুলোই তার কাছ থেকে শোনার চেষ্টা করব তো একদম যদি ছবি তৈরি শুরু থেকে শুরু করতে চাই আমার তাহসান সাথে এর আগে ছবিটা নিয়ে কথা হচ্ছিল কিছুদিন আগেই সে বলছিল যে আপনার ধৈর্যের কথা যে আপনি কিভাবে দিনের পর দিন লেগে থেকে এই ছবিটি তৈরি করেছেন একটা ডিফারেন্ট গল্প তৈরি করার চেষ্টা করেছেন তো আপনার কাছে যদি জানতে চাই যে কিভাবে শুরুটা হলো শুরু থেকে প্ল্যান ছিল আরিফিন শুভকে নিয়ে একটা ছবি করার তো শুভর সাথে মোটামুটি স্টোরি ঠিক করা হয়েছিল তো শুভর একটা প্লাস পয়েন্ট ছিল যে যে একটা স্টোরি শেয়ার করলে ও রেগুলার হচ্ছে আড্ডা দেয় ডিরেক্টরের সাথে অনেক শেয়ারিং হয় তো এর মাঝখানে আমরা আবার অনেক সময় আড্ডা দিতাম যেমন একটা রেস্টুরেন্টে বসছিলাম গুলশানে তার বাইরে একটা বেলকনিতে এসে আড্ডা দিচ্ছিলাম বলতেছে মামা এরকম একটা ছবি করা উচিত এরকম একটা ছবি করা উচিত ও আমার টেলিভিশনে কাজ করতো আমার একটা ফিকশন ছিল নাম চিরকমা আশঙ্ক ও কাজ করছিল। ও আমাকে বললো যে এটা ছবি বানাও আমি ফ্রি কাজ করব। আমি বললাম বাধ্য অন্য কাজ করি তখন বললো যায় তাহলে একটা স্টোরি বলি এই টাইপের সিনেমা বানাও আমি বললাম যে কী সিঙ্গেল ফাদার স্ক্রিনে আরিফিন শুভকে দেখবে একটা বাচ্চার বাবা অডিয়েন্স শকড হবে আমি তাকে জিজ্ঞেস করলাম যে স্টোরি কী

দেখা গেলো যে ও কাকে কাস্টিং করা হবে কোন মেয়েটা অ্যাক্টিং করবে সব কিছু হচ্ছিলো ওর ভাবনাটা ছিল একটা পুরো মেন স্ট্রিম টাইপের সিনেমা কন্টেন্টটা থাকবে সিঙ্গেল ফাদারের বাট মানে কুচ কুচকুচ কোথায় তারপরে বিভিন্ন টাইপের সিনেমা টাইপের একটু ও ভাবনা ছিল অনেক লার্জার আর কি তা আমি আমার মতো স্টোরি বানানোর পরে তারপর হঠাৎ করে আমার কাছে ফিল হইলো যে এই স্টোরি আসলে বাবা ক্যারেক্টারটা তো এটা আমি আমার দোষ নেই বা ইভেন্টের কোনো দোষ নেই ওর একটা দোষ আছে ছোট একটা দোষ ওর আমি ও ইটালিতে চলে গেছিলাম আমার সাথে মিটিং করার কথা ছিল ইটালিতে চলে গেছিল তখন আর যোগাযোগ ছিল না অনেকদিন আর তখনই আমার তাসান ভাইয়ের সাথে আমার কথা হয় কথা হওয়ার পর তাহসান আমার আরেকটা ছবি করার কথা ছিল এর আগে অনেক আগে একটা ছবি করার কথা ছিল অনেকগুলি স্ক্রিপ্ট দিয়েছিলাম স্ক্রিপ্টগুলি তার পছন্দ হয়নি স্ক্রিপ্ট পছন্দ হয়েছিল এই স্ক্রিপ্ট আমার সাথে যায় না যে আমি তাহসান একটা সিনেমা করবো এবং ওনার যুক্তি আমি বললো না ধৈর্যের কথা আমি ওনার যুক্তি মানে মেনে নিছি আসলে তো একটা মানুষের চাহিদা থাকতে পারে উনি আমাকে বললো তুমি যে স্ক্রিপ্টটা শুনেছো এটা শুভের সাথে যায় এটা অন্য মুখের সাথে যায় আমার সাথে যায় না আমি এমন একটা সিনেমা করতে চাই যে সিনেমাটা আমার মনে হবে যে আমি এটার জন্য পারফেক্ট কেউ আমাকে নিয়ে সমালোচনা করবো না তখন এই স্টোরির হাফ ওনাকে আমি শোনাই হাফ শোনানোর পরে উনি বলে যে এই সিনেমা এই স্টোরিটা আমি করতে চাই তখন আমি ওনাকে বললাম যে ভাই এটা কিন্তু শুভর কাছ থেকে আসে এবং শুভরে নিয়ে করার কথা আমি ক্লিয়ার ছিলাম তারপরে পরের হাফের আমি এক টাইপের গল্প বানাইছিলাম তাহসান ভাইয়েরকে থ্যাংকস যে ছবির একটা টুইস্ট হচ্ছে উনি আমাকে একটা আইডিয়া দিয়েছিল যে এটা এরকম হইলে কেমন হয় আচ্ছা তাই আমি বললাম যে এটা তো সিনেমা আমি ওকে সাথে সাথে তারপরে স্টোরিটা বানানো হয় আসাদার আমি মিলে আসাদ পুরা শ্রম দিয়ে কাজ করছে তারপর টোটাল টিম ওয়ার্ক আর কি আমরা আমাদের এই সিনেমায় প্রোডাকশন বয় থেকে প্রতিটা মানুষের এফোর্ট ছিল সবাই সবার জায়গা থেকে হানড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করছে আসান ভাই তো প্রথম সিনেমা হিসেবে যতটুকু দেওয়ার তার চেয়ে বেশি মানে সিনেমার সিকোয়েন্সের বাইরে অ্যাক্টিংয়ের বাইরেও আমাদের সাথে ইনভলভ ছিল ইভেন দ্যাট সবাই আমাকে একটা কোয়েশন করতো যে হোয়াই হাসান আপনার সিনেমায় তা আমি সবাইকে একটা অ্যান্সারই করতাম যে এটা সিনেমাটা দেখলেই বুঝবেন হোয়াই হাসান

কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে ঠিক আছে কিন্তু দেশের বাইরে থেকে কেন নায়িকা নিয়ে আসা হলো এটা নিয়ে কিন্তু প্রত্যেকের মনে একটা ছোটখাটো কমপ্লেইন্ট এটা আমাদের দেশে প্রতিটা নায়িকারও আমার এই কোশ্চেন করে যায় আমাদের দেশে তো নায়িকা নাই এইজন্য আপনি নায়িকা নিয়ে আসছেন তাই আমি ওনাকে কোশ্চেন করেছিলাম যে আমি যদি দেবজিতের সাথে আপনার সিনেমা করে আপনি তো সবার আগে চলে যাবেন

এটা আমি সব জায়গায় বলছি যে শ্রাবণ থেকে কাস্ট করার পর একান্ত ইচ্ছা আমার কাস্টিং আচ্ছা এবং শ্রাবণ থেকে এটা সাত নম্বর স্ক্রিপ্ট দেওয়া আচ্ছা মানে ওনাকে প্রথম সাতটা স্ক্রিপ্টে উনি রাজি করবে মানে বলা যায় যে পরিচালকের পছন্দের নায়িকা এরকম কি কিছুটা যে আমি আমি এটা তাকে নিয়ে একটা কাজ করব এটা আমার ইচ্ছা এবং তাকে প্রথম যে স্ক্রিপ্টটা আমি দেই সেটা ওকে সে করবে ডেট দেওয়া ছিল আমি ওই ডেটে শুটিং করতে করি নাই তাকে এরকম ছয়টা স্ক্রিপ্ট পাঠাইছি তো একদিন উনি আমাকে টেক্সট যে ফাইনাল করো স্ক্রিপ্ট একটার পর একটা স্ক্রিপ্ট চেঞ্জ করতেছ লাস্টারটা আমি ফাইনাল তাকে না পাঠাই আমি নিজে গেছি গিয়ে দেখা করে তাকে স্টোরিটা শোনানোর পরে বলতেছি এটা করবোই আমি এই সিনেমা আমি ডান এটা আমার সিনেমা তারপরে সে ইনভলভ হয়ে গেছে সিনেমা এবং সে তাহসান ভাইয়ের মানে যতটুকু রেডিকেশন ছিল তারও ছিল মানে সেটার প্রমাণ হচ্ছে যে আমরা যখন প্রমোশন স্টার্ট করছি রেগুলার তার চার তারিখে আসার কথা ছিল চার তারিখে বিশা জটিলতার কারণে সে আসতে পারে নাই আর রেগুলার আমাকে টেক্সট করছে যে আমি কি আসবো না আমি কি সিনেমার পার্ট না আমাকে আনব না ইমার্জেন্সি বিশা সাত তারিখে সকালে বিচার করানো হওয়ার পরে আট তারিখ সকালে এসে আসে বাংলাদেশে আসে সো সিনেমার প্রতি তার একটা ডেডিকেশন অথবা সিনেমার প্রতি একটা প্রেম এই সিনেমাটার প্রতি একটা ভালোবাসা থাকার কারণে সে সকালে এসে পরের দিন চলে গেছে প্রমোশনের জন্য আমাদের দেশে খুব টাফ কিন্তু প্রমোশনের জন্য আর্টিস্ট পাওয়া যায় না আমাদের দেশে সিনেমা শুটিং এর পরে ওরা আর থাকে না তা আমাদের দেশে শ্রাবন্তীকে আমরা এর আগেও পেয়েছি যৌথ প্রযোজনা ছবিতে এই প্রথম শুধুমাত্র বাংলাদেশের প্রযোজনা ছবিতেই তাকে পাওয়া গেল কিন্তু আপনি আপনার কাছে কি সে শেয়ার করেছে আমরা যেহেতু তার সাথে কথা বলতে পারিনি তার অনুভূতিটা কেমন ছিল শেষ করার পর বা যখন হলে এসে দেখলো প্রথম দিন তারপরে তার অনুভূতি সে তো সবগুলি তো নিউজ হয়েছে অলমোস্ট সে তার অনুভূতি জানাইছে এবং ইভেন দ্যাট

যদি যদি একদিন একদিন দেখার জন্য কাদের জিয়া লিখেছেন অভিনন্দন প্রিয় মানুষ কাকা হয় আমার আমাদের সাথে আরো যুক্ত হয়েছেন বেগম রাফিয়া রহমতুল্লাহ যুক্ত হয়েছেন এম ডি পিন্টু মাতব্বর আসসালামু আলাইকুম জানিয়েছেন ওয়া আলাইকুম আসসালাম আপনাকে আমরা সবাই ভালো আছি আর কে কাউসার আমাদের সাথে যোগ দিয়েছেন আরো যোগ দিয়েছেন বিপু হাসান সুমাইয়া তাহমিদ বুশরা লিখেছেন অল দ্য বেস্ট আরব দেশ এই মুভিটা চাই ফরিদ হোসেন আমাদেরকে লিখেছেন চেষ্টা করব আরব দেশে রিলিজ করার ইচ্ছা আছে আরবিক সাবটাইটেল করার আচ্ছা এস জে শেখ হৃদয় খান কিভাবে আসলো সিনেমায় আর আরো অনেকে আমি একটু যেহেতু একটা প্রসঙ্গ চলে এসেছে আরব দেশ এবং হৃদয় খান দুটো টপিকে কথা বলি আমাদের এই ছবিটা তো আরো কতগুলো দেশে রিলিজ হচ্ছে এখন রিলিজ হচ্ছে 22 তারিখ থেকে কানাডায় চলছে আটটা রিলিজ অন গ্র্যান্ড রিলিজ এ যাবত কাল পর্যন্ত এতগুলি হলে একসাথে রিলিজ হয় নাই কানাডা কোনো বাংলাদেশি ছবি আচ্ছা আর 13 মার্চ 31 31 মার্চ রিলিজ হচ্ছে অস্ট্রেলিয়াতে আচ্ছা এপ্রিলের ফার্স্ট উইক থেকে স্টার্টিং ফুল এপ্রিল হচ্ছে ইউএস এর প্রতিটা স্টেটে রিলিজ হবে তারপরে পর্যায়ক্রমে আসবে ইটালি ফ্রান্স আয়ারল্যান্ড দুবাইতে দেওয়ার ইচ্ছা এই জন্য হচ্ছে কথা বললাম সাপটার করবে এ রিলিজ করবে ইন্ডিয়াতেও করার ইচ্ছা চমৎকার আর হৃদয় খানের সম্পৃক্ততা হৃদয় খান তো গান করেছেন এই সিনেমাতে এছাড়া আর কিভাবে সম্পৃক্ততা আমি জানি না দর্শক জানতে চেয়েছেন আমি না হৃদয় খানের কথা বলছি হৃদয় খান এই যাবতকালের সবচেয়ে পপুলার গান যেটা লক্ষ্মী সোনা সবার প্রিয় গান সেই গানটা হৃদয় খানের করা এবং এই ছবিতে হৃদয় খানের দুইটা গান আছে নাবেদ পারভেজ একটা ছেলে আছে খুবই ভালো ট্যালেন্টেড মিউজিক আপনার সিনেমার আবহ সংগীত যিনি করেছেন হ্যাঁ জি ওর দুইটা গানও আছে মিউজিক করা তাহসান ভাইয়ের গাওয়া এবং কোনালের গাওয়া আর একটা গান হচ্ছে বন্ধু বন্ধু গানের একটা মজার কাহিনী আছে তার মানে ইস্তাম্বুলে থাকে তার কিসে এটা ইয়াং ছেলে আর এই গানটার যেমন টিউন করা হয় সে নাবেদ নাবেদ বেসিক্যালি ইউএস এর পাসপোর্ট হোল্ডার বাংলাদেশে এখন স্টেবল আর কি মানে আসা যাওয়ার মধ্যে থাকে তো ইউএসএ থেকে সে টিউন করছিল ইস্তাম্বুল থেকে লিরিক্স লিখেছিল যে গানের ভয়েস দিয়েছে সে ফ্রান্সে থাকে

যদি একদিন যাওয়ার অনেকগুলি যদি একদিন যাওয়ার অনেকগুলি কারণ আছে এই ছবিতে অনেকগুলি মানে ইয়ে আছে একসাথে অনেকগুলি মানে ফুল প্যাকেজ বলা হয় না ফুল প্যাকেজ মানে আমি কমার্শিয়াল হইতে বলি না আমাদের দেশের মানুষের সাইকোলজি হচ্ছে সিনেমা মানে হচ্ছে অ্যাকশন মারামারি নাচ গান না হলে সিনেমা হয় না অনেক দৌড়াদৌড়ি অনেক কিছু লাগবে বাট আমি অনেস্টলি স্পিকিং আমার সিনেমায় এইসবের কিচ্ছু নেই আমার সিনেমা হচ্ছে মিষ্টি মিষ্টি সিকুয়েন্স আছে বাবা মেয়ের বন্ডিং আছে বাবা মা ছেলের বন্ডিং আছে এখানে তার কর্মজীবী লাইফ আছে আর এই সিনেমা দেখার অনেকগুলি কারণ হচ্ছে প্রথম কারণ হচ্ছে সিনেমাতে একটা আপনি এই সিনেমা প্রেডিকশন করতে পারবেন না আপনি যে স্টোরি ভাববেন সেটা কোনো দিনও প্রেডিকশন করতে পারবেন না এন্ডিং পর্যন্ত মানে পুরা আপনার প্রেডিকশন চেঞ্জ করে দেবে যে এটা কখনোই চিন্তা করতে পারবেন এরকম একটা না এরকম তিন থেকে চারটা প্রেডিকশন জায়গা টুইস্ট আছে এটা একটা কারণ আর একটা কারণ হচ্ছে ফ্যামিলির ছবি আমি বলতেছি ফ্যামিলির ছবি এবং এখানে সব কিছু আছে ইমোশনস আছে রোমান্স আছে সাসপেন্স আছে অনেক কিছু আছে দেখার মতো ছবি আর কি যে আমরা ঘরে বসে একসাথে ফ্যামিলি নিয়ে ছবি দেখতে পারবো আমরা অনেকেই বলি যে এখনকার ছবি আমরা ফ্যামিলি নিয়ে দেখতে পারি না তাদের জন্যই সিনেমা আচ্ছা যেহেতু আপনাকে আমরা পেয়েছি পর্দার পেছনের লোক তো পর্দার টুইস্টগুলো তো আমরা হলে যে দেখেই নিব সবাই কিন্তু পর্দার পেছনে এমন কোনো মজার ঘটনা বা এমন কোনো মনে পড়ার মতো মনে রাখার মতো ঘটনা কি আপনার মনে পড়ছে এই মুহূর্তে না আমাদের আমাদের মজার ঘটনা তো অনেক আছে শুটিং এর মজার ঘটনা হয় এবং দুঃখের ঘটনা হয় তো আমার এই ছবির একটা ক্যারেক্টার আছে রাইসা নাম ছোট মেয়ের ক্যারেক্টারটা করছে সিনেমার প্রাণ বলা চলে ওকে

সান ভাইকে আমি মেয়ের ছবিটা দেখে দেখি ওর সাথে আমি নাটকের কাজ করছি ওটা নিয়ে এক মানে একবারে সে বলে দিল এখন ওকে আমি স্ক্রিপ্ট দেওয়া হয়েছে স্ক্রিপ্ট আমি স্ক্রিপ্ট পড়বা পুরাটা আর প্রতিদিন ওকে আমি আমার অফিসে আসতে বলতাম ও আমার সিনেমা একটা সাইকেল চালানো শর্ট ছিল সাইকেল চালাতে পারে না তো সাইকেল কিনে দিয়ে আমি প্রতিদিন সাইকেল রিহার্সাল করাইতাম ওকে সাইকেল চালানো শেখানো হয়েছে এবং বলতাম তা আসান ভাই আসবে আমার অফিসে ওকে তুমি বাবা ডাকবা তো সিনেমা শুটের আগে ও রেগুলার বাবা হিসাবে ডাকতো তা আসান ভাইকে বাবা মেয়ের বন্ডিংটা ছিল বিফোর শুটিং এর প্রি প্রোডাকশনে তো যে এর দিন যেদিন যাই সেদিন হচ্ছে আমরা প্রথম সিকোয়েন্স যখন করি আমার মনে আছে ও রিহার্সাল করতে বললাম রিহার্সাল করবে না তো আমাকে ডাকেও

আমার সিনেমায় তাহসান ভাইকে তাহসান ভাইয়ের বাসার পাশের একটা মেয়ে থাকে না পাশের বাসার মেয়েরা পছন্দ করে এই টাইপের কিছু ক্যারেক্টার থাকে না প্রতিদিন দাঁড়ায় থাকে কখন তাহসান ভাই বের হয় কখন যায় এরকম একটা ক্যারেক্টার ছিল সিনেমায় হচ্ছে তার বাবাকে পছন্দ করে মেয়েটার তো শুট শেষ হওয়ার পরে মেয়েটা তাহসান ভাইয়ের পাশে বসলে সে রাগ করতো দিত না বসতে আচ্ছা মানে ও টোটালি ওই ক্যারেক্টারটার মধ্যে মধ্যে ছিল আচ্ছা এবং ও আমাদের প্রাণ ছিল শুটিং এর ওরে নিয়ে সব কিছু হইতো ওরে আমরা মজা করতাম যে আফটার ছবি রিলিজ তোমরা তুমি তো আমরা চিন বানাতো কান্না কাটি করতো আচ্ছা

এম ডি আলমগীর কবির লিখেছেন তাহসান ভাই মানে বেস্ট এমডি সালালু সালাউদ্দিন লিখেছেন থ্যাংকস মুভি টিম এছাড়া আরও লিখেছেন তানবির বীর জয় জয় মুস্তফা ভাইয়া বা আচ্ছা আপনার কথা লিখেছেন মুস্তফা ভাইয়া ইমরান হাসান জুয়েল লিখেছেন আমার প্রিয় নির্মাতা এছাড়া আরও অনেক অনেক সুমাইয়া সীমা লিখেছেন শুভকামনা যদি একদিনের জন্য আরও যুক্ত হয়েছেন রুকসানা মাহবুব যুক্ত হয়েছেন এমডি ডি মাহবুব সিনেমা বাঁচাতে হলে আরও বেশি বেশি সিনেমা তৈরি করতে হবে সিনেমা হল তৈরি করতে হবে সিনেমা না আমার মনে হয় সিনেমা হল হবে কথাটা সিনেমা হল তৈরি করতে হবে স্টার সিনেপ্লেক্সের মতন আচ্ছা আর আরও যুক্ত হয়েছেন শাকিল আহমেদ আপনারা বছর এরকম একটা করে মুভিও যদি রিলিজ করেন তাহলে বাংলা সিনেমার প্রতি আমাদের বিশ্বাস ভালোবাসা থাকবে বাহ চমৎকার ফারজানা বিথি আমাদের সাথে যুক্ত হয়েছেন যুক্ত হয়েছেন সৈয়দ মোহাম্মদ তোহা এবং আরো 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 অনেকে বাংলা সিনেমা নিয়ে অনেকে লিখেছেন সুমাইয়া শিমে লিখেছেন গানগুলো চমৎকার লেগেছে লক্ষ্মী সোনা বেস্ট যেটা বারবারই কথা হচ্ছে কথা এছাড়া আমাদের সাথে যুক্ত হয়েছে এমাই হোসেন আমার পছন্দের সবগুলো মানুষের সমন্বয় ঘটেছে এই ছবিতে শুভ কামনা রইল খাইরুল বাসার আরিফ লিখেছে নায়িকা নেওয়ার ব্যাপারে রাজভাইয়ের যুক্তিটা খুবই চমৎকার শাকিল আহমেদ লিখেছেন অত্যন্ত দারুণ একটা মুভি এবং আদনান আহমেদ শাকিল লিখেছেন প্লিজ সিঙ্গাপুরে দেখতে চাই বা প্রচুর রিকোয়েস্ট আসছে এখন যাবে প্রত্যেকটাই পজিটিভ কমেন্টস আসছে খুব চমৎকার আচ্ছা সিনেমা নিয়ে তো অনেকটা কথা বললাম আপনাকে তো নাটকেই বেশি দেখা যায় নাটক তৈরির ক্ষেত্রে আমার ক্যারিয়ারটাই নাটক দিয়ে আসলে আমি আমার ওটা হচ্ছে মেইন প্রফেশন বলতে পারেন আমি মুভি বনে প্যাশন থেকে যে আমি একটা মুভি বনে হচ্ছে বাংলাদেশে যে মুভির ইন্ডাস্ট্রি সেখানে হচ্ছে সারভাইভ করা টাফ মুভি বনে এটা অনেকেই জানেন আমার করে মুভি বানালে অনেক টাকা পাই মুভিটা আমাকে একটা বাজেট ধরাই দেওয়া হয়েছিল এই বাজেটে মুভিটা শেষ করতে এখানে আমার পকেট থেকে অনেক বাজেট যায় আর কি এটা প্রতিটা মুভিতে আমার পকেট থেকে টাকা যায় সো এটা প্যাশন থেকে করা হয় সো নাটক করে হচ্ছে বেঁচে আছি এবং সারভাইভ করছি বেঁচে থাকার জন্য নাটক করা এবং নাটকটাও প্রেম থেকে করা কারণ বেসিক্যালি ওইটাই তো শুরু আপনার কাছে কোনটা বেশি ভালো লাগায় মুভি তো স্বাভাবিক মুভি টিম বড় মুভি শুটিং এর সময় আলাদা একটা ফিলিংস কাজ করে পুরো টিমের মধ্যে কাজ করে যে একটা বড় ক্যানভাসে মুভি শ্যুট হয় এবং অনেক জায়গায় শুট করি লোকেশন অনেক সব কিছু দিক থেকে নাটক নাটকটা হচ্ছে এখন বাংলাদেশে যে পর্যায়ে আমরা যখন শুরু করছিলাম নাটক যেভাবে ছিল সেটা এখন নাই আমরা একটা নাটক চার দিন পাঁচ দিন শুটিং করতাম এখন সেটা দু দিনে শুটিং করতে হয় এক একটা আর্টিস্টের শিডিউল পাইতে হয় দুই দিনে সো এই জায়গাটা অনেক ইয়ে হয়ে গেছে মানে কমে যাচ্ছে তো সামনের দিকে ভালো হবে কারণ ডিজিটাল ইয়ার

এটা নিয়ে আপনার আশা কিরকম বা এটা এটা পুরো একটা থ্রিল টাইপের গল্প রিভার্স এখানে মানুষ কান্নাকাটি করছে আর এখানে কান্নাকাটি এখানে সাসপেন্স এবং থ্রিল মানুষ গল্প মানে শেষ ওইটাও শেষ পর্যন্ত দেখতে হবে আসলে এই ক্যারেক্টারটা কি আসলে মানে আমি আপনার সাথে সাক্ষাৎকারে পড়ছিলাম আমি যদি তা একটু সামনে যদি আপনার কাছে জানতে চাই যে এই যে নাটক বা ধারাবাহিক নাটক আর ওয়েব সিরিজ দুটো কন্টেন্টের আসলে ডিফারেন্সটা কোথায় দুটো কি একই জিনিস না দুটো কখনোই এক জিনিস না টিভি আর ওয়েবের কন্টেন্ট তো আলাদা কারণ ওয়েব কন্টেন্ট হচ্ছে আমি যে অ্যাপস জন্য বানাচ্ছি এটা পে করে দেখতে হবে টাকা দিয়ে মানে টাকাটা তো ক্যাশ যাবে না টাকাটা মোবাইল অপারেটর থেকে যাবে সো রবি যাদের নাম্বার আছে সো টাকা দিয়ে যেহেতু একটা মানুষ কন্টেন্ট দেখবে সেটা একটু ডিফারেন্ট হইতে বানাইতে হবে সেটা টেকনিক্যালি রিচ হতে হবে স্টোরি থাকতে হবে এমন একটা এপিসোডের

বাংলাদেশে লঞ্চ হচ্ছে এরকম অনেকগুলি ডিজিটাল প্ল্যাটফর্ম হচ্ছে ইন ফিউচারে নেটফ্লিক্সে বাংলাদেশ অফিস নেই বাই হোপ সো ওনারা যখন আসবে তো আমাদের ইন্ডাস্ট্রি আরও গ্রো হবে আমরা তো গল্পে গল্পে প্রায় একদমই শেষের দিকে চলে এসেছি কথা বলতে বলতে তারপরে যদি একটু আপনার ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাই এটা যদি একদিন ছিল আপনার পঞ্চম ছবি ছবি নিয়ে আর কি পরিকল্পনা করছেন ছবির পরিকল্পনা যদি একদিনটা নিয়ে কতটুকু আর আশা আপনার বা কতটুকু ভাবছেন আমি যদি একদিন নিয়ে ক্যাম্পেন চালাব দিন চলে আর কি মানুষের ভালোবাসা দিন পাই এবং যারা দেখছে আই হোপ আমি এখন পর্যন্ত মানুষের যতটুকু রেসপন্স পাইছি আই মানে আমি আমি হ্যাপি যে আসলে এই টাইপের রেসপন্স এটা মানে মন ভরে দেয় যেমন অনেক লোকজন মানে টেক্সট পাঠাচ্ছে তার বাচ্চার সাথে ছবি তোলে যে যে ভাই আমার আর আমার রূপকথা আমার ক্যারেক্টার পিছ মানে ছোট বাচ্চাটার নাম থাকে রূপকথা তো ওরা নিজেকে বাসায় যায় রূপকথা হয় রিলিজের আগে আমি অনেক টেক্সট পাইতাম লক্ষ্মী সোনা গানের পরের যে বাসায় যাওয়ার পর তাদের মেয়েরা নাকি বলে যে বাবা আমার তাহসান ভাইয়ের মতো তাহসানের মতো এরকম করে গান করে তারা ঘুম পাইতে হয় সো এগুলি অনেক বড় পাওয়া এবং অনেক মেয়েরা টেক্সট করতো যে তার মারা নাকি কান্নাকাটি করছে অনেক বছর পরে হলে যাচ্ছে তো সেটা যদি আরও কন্টিনিউ হয় তাহলে ইনশাল্লাহ ছবিটা বলা যাবে আর নেক্সট প্ল্যান হচ্ছে আসলে যেহেতু এই ছবিটার পুরা ফিডব্যাকের উপরে ডিপেন্ড করব আর মানে করার ইচ্ছা যে আসলে কোন টাইপের স্টোরি বানাবো আমার কাছে অনেকগুলো স্টোরি আছে আসলে এখন বলতে চাচ্ছি না আমি রিভার্স মানে রিভার্স বানাইতে চাই এখন কান্নাকাটি করাইছে এটা অন্য টাইপের কিছু একটু डिफरेंट কিছু আমরা সেটার অপেক্ষায় থাকবো আর আমি শুধু দর্শকরা তো হলে যাবে আমি তো বলবো তার আগে যদি আপনি একটু দর্শকদের উদ্দেশ্যে বলে দিতেন আমি শুধু একটা কথা বলতে চাই আপনারা হলে গিয়ে ছবিটা দেখুন অনেকে কমেন্টস করছে যে বাংলাদেশের সিনেমা উন্নতি করতে হলে সিনেপ্লেক্স লাগবে আসলে সিনেপ্লেক্সের পাশাপাশি সুন্দর সিনেমা লাগবে এবং আপনাদের হলে যেতে হবে আপনারা যদি হলে গিয়ে সিনেমা দেখেন টাকা লগ্নি করবে সিনেমা হলের মালিক ইনকাম হবে তখন সেই সিনেমাটা সিনেমা হলটা উন্নত করবে সো আমাদের একার কাজ না আমি সিনেমা বানাইলাম আপনারা দেখলেন না এবং হল মালিক মানে হল উন্নত করলো না একজনের পক্ষে সম্ভব না আপনারা সবাই একত্রিত হয়ে চলেন আসলে বাংলা সিনেমাকে উন্নতি করি একদমই তাই আমিও একই কথা বলবো বলব সাথে আর ওই যে যেরকম আপনারাই লিখছেন অনেকে আমি প্রচুর কমেন্টস আজকে পজিটিভ কমেন্টস পেলাম এবং মোটামুটি সবগুলোই পজিটিভ কমেন্টস পেয়েছি হলে যে মুভি দেখার ব্যাপারটা এবং আমিও এটাই বলবো যারা এখনও জাননি শুধু এই মুভি দিয়ে না যে কোনো বাংলা মুভিগুলো যখন হলে রিলিজ হচ্ছে আপনারা হলে যে দেখুন কবে বাসায় আসবে কবে আমরা ডাউনলোড করতে পারবো সেটা চিন্তা না করে হলে যে মুভিটা দেখুন হলের পরিবেশটা ভালো হবে এবং আরও প্রডিউসাররাও আরও প্রযোজক পরিচালক প্রত্যেকেই ভালো মুভি বানানোর আসলে আরও বেশি ইন্সপিরেশন পাবে যখন আপনারা হলে যাবেন তো বাংলা সিনেমা দেখুন বাংলা সিনেমার সাথেই থাকুন আর সেই সাথে আমাদেরও সাথে থাকুন আগামীকাল আবারও নতুন একজন অতিথি নিয়ে হাজির হয়ে যাব আজকের মতো এখানেই বিদায়